হ্যালো, আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখন দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 1 কেজি পালং শাক নিয়েছি, পরিমাণ মতো তেল, আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ ফালি করা, আর নিয়েছি 7 মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর নিয়েছি 1 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট। তাহলে কিভাবে রান্না করতে হয় সেটা দেখে নিয়ে যাক। প্রথমে চুলাটা জ্বালাবো, গ্যাসটা জ্বালাবো, গ্যাসে একটা কড়াই দিব, শাক রান্না করব। শাকে একটু তেল বেশি দিতে হয়, আমি 2 টেবিল চামচের মতো তেল দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে নাড়তে হবে। পেঁয়াজটা নাড়তে হবে, যখন একটা ব্রাউনিশ কালার আসবে তখন এটা সাইড করে এক সাইডে রাখবো। রেখে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে নাড়তে হবে, এইভাবে নাড়তে হবে। এখন পেঁয়াজটা এর সাথে মিক্স করে দিব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভাজলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে নাড়তে হবে। আর অ্যাড করবো 2টা কাঁচামরিচ, যে যেরকম কাঁচামরিচ খায় আপনারা বাড়িও কমিয়ে দিতে পারেন, আমি 2টা দিয়েছি। এটা আপনাদের পরে নির্ভর করছে। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে মিক্স করতে হবে। সামান্য একটু পানি অ্যাড করবো মশলাটা কষানোর জন্য। এভাবে দিয়ে দিব বাকি লবণ আর হলুদটা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে সামান্য একটু শুকনা মরিচও দিতে পারেন।
সামান্য শুকনো মরিচও দিতে পারেন। দিয়ে মিক্স করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে পানি দিয়ে দিব। দুই কাপের মতো দিয়ে মিক্স করে নিতে হবে। চুলার আস্তে একটু বাড়িয়ে দিতে হবে, ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে, এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দিব। এইভাবে শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। 2-3 মিনিট পর আবার ফিরে আসব, আবার ঢাকনাটা উঠাবো। শাকটা প্রায় রান্না হয়ে এসেছে। আমরা ঝোলটা আর একটু টানিয়ে নিব। 2 মিনিট পর আবার ফিরে আসব। শাকটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিব। খুব টেস্টি পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে। 2 মিনিট পর আমরা ফিরে আসব, কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিব। মজাদার পালং শাকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।